IPL 2024 খিতাব অর্জন করিলে কলকাতা নাইট রাইডার্সে 10 বছর পিছত কলকাতা নাইট রাইডার্সর এই সফলতা এই অনুসরি এমার্জিং প্লেয়ার অব দ্য সিজন লাভ করিলে সানরাইজার্স হায়দরাবাদর নেটিস রেড্ডিয়ে ইলেকট্রিক স্ট্রাইকার অব দ্য সিজন লাভ করিলে জেক ফ্রেসার মেগ্রুকে গেম চেঞ্জার অব দ্য সিজন লাভ করিলে কলকাতা নাইট রাইডার্সর সুনীল নারিনে ইফালে পারফেক্ট কেচ অব দ্য সিজন লাভ করিলে রমনদীপ সিংয়ে রমনদীপ সিং হয়েছে কলকাতা নাইট রাইডার্সর খেলুয়ে ইফালে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন লাভ করিলে সুনীল নারিনে পার্পল কেপ লাভ করিলে হর্ষল পেটেলে অরেঞ্জ কেপ লাভ করিলে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরর বিরাট কোহলিয়ে এই বর্ষর IPLর ফেয়ার প্লে অ্যাওয়ার্ড লাভ করে সানরাইজার্স হায়দরাবাদে উল্লেখ যে IPLর এই সিজনত জিলিকি উঠিছিল বহু ক্রিকেটাৰ ইফালে কলকাতা নাইট রাইডার্সে বিজয়ের লগে লাভ করে 20 কোটি টাকা রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদে লাভ করে 12.5 কোটি টাকা এমার্জিং প্লেয়ার অব দ্য সিজনে লাভ করে 10 লাখ টাকা আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য সিজনে লাভ করে 10 লাখ টাকা ইফালে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারর তালিকা থাকা সুনীল নারিনে লাভ করিলে 10 লাখ টাকা অরেঞ্জ কেপর অধিকারী বিরাট কোহলিও লাভ করিলে 10 লাখ টাকা পার্পল কেপর অধিকারী পাঞ্জাব কিংসর হর্ষল পেটেলে লাভ করিলে পুরস্কার হিসাবে 10 লাখ টাকা মোস্ট সিক্সেস অ্যাওয়ার্ডর ক্ষেত্রত সানরাইজার্স হায়দরাবাদর অভিষেক শর্মাই লাভ করিলে 10 লাখ টাকা মোস্ট ফোর্স অ্যাওয়ার্ডর ক্ষেত্রত সানরাইজার্স হায়দরাবাদর ট্রেভিস হেডে লাভ করে সেই সন্মান ইফালে পিচ এন্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ডর 50 লাখ টাকা প্রদান করে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হায়দরাবাদক IPLর এইবারের ফাইনেলত জিলিকি উঠিল মিচেল স্টার্ক প্লেয়ার অব দ্য ম্যাচৰ সন্মান লাভ করিলে মিচেল স্টার্কে IPL 2024 অর্থাৎ সপ্তদশ সংস্করণ শেষ হল কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হল জিলিকি উঠিল এই সকল ক্রিকেটাৰ যিসকলে লাভ করলে বঁটা জিলিকি উঠিল অসম সন্তান ৰিয়ান পৰাগো কিয়নো IPLৰ এই সিজনত 573 ৰাণ সংগ্ৰহ কৰি ৰিয়ান পৰাগেও ৰচিলে অভিলেখ নিউজ ডেস্ক ৰিপৰ্ট দ্য নিউজ প্লাছ